তো পুচু এখন বাচ্চার সাথে খেলছে, খেলা হলেই আমি পুচুকে খাইতে দেব। পুচুর আজকে অনেক খিদা পাইছে, তো সেজন্য ও এরকম করতেছে বাচ্চার সাথে, বাচ্চাকে কোনো মতে পড়তে দিচ্ছে না। তো পুচুর প্রায় খাওয়া রেডি হয়ে গেছে ওইখানে। আজকে আমরা বাড়িতে বানিয়েছি পুচুর জন্য চিকেন অ্যান্ড ভাত দিয়ে চিকেন দিয়ে মাখিয়ে দিব। পুচু অনেকটা বড় হয়ে গেছে, সো জেরি অনেকটা বড় হয়ে গেছে, লাইক প্রচুর থেকে জেরি অল্প ছোট ছোট মনে হয়। তো এইখানে আমি পুচুকে খাইতে দিলাম। প্রথমে আমি পুচুকে বাটিতে মাখিয়ে দিয়েছিলাম, তো বাটিতে আগে অভ্যাস করেছিল, বাট এখন বাটিতে মাখিয়ে দিলে খায় না, সেজন্যে কিন্তু আমাকে এইখানে দেওয়া হয়, মানে আমি ওকে এইখানে খাবারটা দেই। আমার বড় ঘরের যে বারান্দা আছে, বারান্দার কর্নারে এখানে আমরা বসার জন্য কী বানিয়েছি, তো সেইখানেই পুচুকে আমি খাবারটা দিয়েছি। এখানে পুচু কী করেছে, ভাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুচু কিন্তু মাংসগুলো আগে খেয়ে নিয়েছে। এখানে মাংস ছিল, তো চিকেনটা খাওয়ার পর ও কিন্তু লাস্টের দিকে ভাতগুলো খায়, চিকেনটা আগে কমপ্লিটলি খেয়ে ফেলেছে, তো এখনও ভাত খাচ্ছে। জেরি কিন্তু কিছু খাচ্ছে না, জেরি এখানে দাঁড়িয়ে আছে, প্লাস জেরিটি অনেকটাই মানে শুকিয়ে গেছে, খাওয়া বা করে অনেক মানে খাইতে চায় না। তাও কিন্তু আমি প্রচুর অ্যান্ডজেরির যত্ন পুরোপুরি নিচ্ছি। তো গুড মর্নিং ফ্রেন্ড, আজকে হচ্ছে গিয়ে সকাল 8টা বাজে, এইখানে প্রচুর জন্য মানে খেলনা হয়ে গেছে। এইখানে আমরা কি করেছি, গাছের জন্য মানে কি খাঁচা দেওয়ার জন্য এগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে, কিন্তু এদের জন্য এটা খেলনা হয়ে গেছে। প্রচু একবার এদিক দিয়ে যায়, জেরি একবার এদিক দিয়ে বের হয়, তো এরকম করে ওরা মানে আজকে অনেক খেলা করতেছে। তো আমি ভাবলাম আমাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এইখান দিয়ে জেরি যাবে, ওইখান দিয়ে পুচু ঢুকবে, জেরি এখান দিয়ে এখন যাবে, পুচু দেখতেছে ও কোন জায়গায় যাচ্ছে, এরকম করে ওরা খেলাধুলা করছে। দেখুন ওইখানে পুচু দেখতেছে যে জেরি কোন দিক দিয়ে মানে চলে গেল, এখন জেরি ওইখান দিয়ে পুচু এখান দিয়ে ঢুকেছে। এই যে পুচু এদিকে আসো, পুচু এদিকে আয়। এখন পুচু বের হয়েছে, এখন জেরি আসবে, যেখানে ওইখানে গিয়ে মারামারি আরম্ভ করে দিয়েছে। ওরা কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে, অনেক বড়, এখন মানে ছোটোর ভাবটা নেই। ওরা যখন ছোট ছিল তখন কিন্তু অন্য ধরনের ছিল। দেখুন ও উপরে উঠে গেছে অ্যান্ড ও নিচে দিয়ে যাচ্ছে, এরকম করে ওরা খেলাধুলা করে। যাদের বাড়িতে বিড়াল আছে তারা হয়তো জানেন যে ওদের খেলাধুলা কীভাবে স্টার্ট হয় অ্যান্ড ওরা কী সারাদিন করে থাকে, এরকম করে ওরা সারাদিন খেলাধুলা করে থাকে। তো ফ্রেন্ড, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।